আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী, সকলকে স্বাগত জানাচ্ছি কুইতের আজকের কারেন্ট এক্সচেঞ্জ এবং গোল্ড মার্কেট আপডেটে। ভিডিওটির সাথে যুক্ত থেকে দেখে নিন কুইতের কোন এক্সচেঞ্জ থেকে আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন তার বিস্তারিত এবং গোল্ড মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। ভিডিও প্রথমে সকলের প্রতি অনুরোধ থাকবে, সাম্প্রতিক সময় আমাদের প্রবাসীদের কাছে কল আসে, ফোন কলে বলা হচ্ছে যে এই এক্সচেঞ্জ থেকে আপনি টাকা পাঠিয়ে আপনি লটারি জিতেছেন, আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, আপনি আমাদেরকে সেই ওটিপি কোডটি দিন, এরপর আমরা কনফার্ম করব আপনি পুরস্কার নিতে পারবেন। মনে রাখবেন যে বা যারা, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে বা আরবিক ল্যাঙ্গুয়েজও হতে পারে অথবা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজও হতে পারে, কারোর সাথে আপনি ওটিপি কোড বা কোনো লিঙ্কে প্রবেশ করবেন না, আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করবেন না। কোনো এক্সচেঞ্জে আপনি লটারিতে অংশগ্রহণ করলে যদি আপনি পুরস্কৃত হন তখন সেই এক্সচেঞ্জ থেকে আপনাকে কল করে শুধু কংগ্রাচুলেশন বলা হবে বা অভিনন্দন বলে আপনাকে যোগাযোগ করতে বলবে, কোনো ইনফরমেশন বা বায়োডাটা চাইবে না। কাজেই সকলেই সতর্ক এবং সচেতন হন, এই ধরনের প্রতারক চক্র থেকে আপনার প্রবাসী জীবন নিরাপদ রাখুন। পাশাপাশি আরও একটি অভিযোগ পাওয়া যাচ্ছে, বাংলাদেশ সরকারের ঘোষিত 2.5% প্রণোদনা আমাদের রেমিটেন্স যোদ্ধারা পাচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? আপনি যখন কোনো এক্সচেঞ্জ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন তখন অবশ্যই অবশ্যই কনফার্ম করবেন আপনি 2.5% কমিশন পাবেন কিনা। একই সাথে দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে সরকার ঘোষিত প্রণোদনার টাকা বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ কুয়েতের এক দিনারে বিপরীতে বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক 362.78 টাকা বিকাশ এবং ক্যাশ পিক আপ 354 টাকা, আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে 364 টাকা, আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 361 টাকা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ দিচ্ছে 363 টাকা, UAE এক্সচেঞ্জ 361 টাকা, কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ 364 টাকা, আল মুজাইনি এক্সচেঞ্জ 346 টাকা, লুলু এক্সচেঞ্জ 353 টাকা, ওমান এক্সচেঞ্জ 361 টাকা, জুলিকাস এক্সচেঞ্জ 346 টাকা, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ 352 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন 353 টাকা। দর্শক, বিশেষ আপডেট যেটি, কিছু এক্সচেঞ্জে আজ 346 টাকা পর্যন্ত রেট দেখা গেছে, আবার কিছু এক্সচেঞ্জে 364, তার মানে 18 টাকার মতো পার্থক্য। এ ব্যাপারটি মাথায় রাখবেন, আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে রেটটির যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাচ্ছি ওয়েস্টার্ন ইউনিয়ন, মানি ট্রান্সফার, মানিগ্রাম, ডোর টু ডোর, ক্যাশ পিক আপ, অ্যাকাউন্ট টু ক্রেডিট, এখন দিলে এখন পাবেন, নগদ, বিকাশ, রকেট উপায় সহ আরও নানান পন্থা, মনে রাখ আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও টাকার রেটে পরিবর্তন হয়ে যায় যে কোনো সময়। আপনি কুয়েতের মার্কেট থেকে আজ গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন তো আপনার জন্য এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবেন অর্নামেন্টসের ভিন্নতার কারণে আপনাকে গোল্ডের মজুরি মূল্য আলাদা আলাদা দিতে হবে। কুয়েতের মার্কেটে আপনি পাবেন গোল্ড সৌদি থেকে তৈরিকৃত, দুবাই থেকে তৈরিকৃত, সিঙ্গাপুর থেকে এবং ইতালি থেকে তৈরিকৃত, পাশাপাশি কুয়েতের লোকাল মার্কেট। প্রতিটি দেশের গোল্ডের ডিজাইনের ক্ষেত্রে এবং মজুরির ক্ষেত্রে আলাদা আলাদা রেট হয়ে থাকে। সারা কুয়েতে গোল্ড একই রেটে বিক্রি করা হয়, যে কারণে আপনি কুয়েতের যে কোনো স্থান থেকে গোল্ড খরিদ করতে পারবেন। 18 ক্যারেটের গোল্ড আজ আপনি কুয়েতের মার্কেটে পাচ্ছেন 1 গ্রাম 14 দিনার 560 ফিলসে, 21 ক্যারেটের গোল্ড 1 গ্রাম পাচ্ছেন 16 দিনার 986 ফিলসে, 22 ক্যারেটের গোল্ড 1 গ্রাম পাচ্ছেন 18 দিনার 700 ফিলসে, 24 ক্যারেটের গোল্ড 1 গ্রাম পাচ্ছেন 19 দিনার 415 ফিলসে। আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের কুয়েতের কারেন্ট এক্সচেঞ্জ এবং গোল্ড মার্কেট আপডেট জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।